শাহরুখপুত্র আরিয়ানের মামলায় 18 কোটি রুপি ঘুষ লেনদেনের অভিযোগ। শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB টাকা দিয়েছে। রোববার এমনই বিস্ফোরক দাবি করলেন মাদক মামলার এক সাক্ষী। সংবাদ মাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মিথ্যে রটানো বলে দাবি করেছেন NCB। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে ঠিক সময়ে এর জবাব দেবে তারা। আরিয়ানের গ্রেফতারির ঘণ্টা খানিকের মধ্যে একটি ছবি ছড়িয়ে পড়ে চারদিকে। তার সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম কিরণ পি গোসাবি। প্রথমে মনে করা হয়েছিল কিরণ NCB-র কোনো এক আধিকারিক। অনেকেই সেই সময় প্রশ্ন তুলেন গ্রেফতার আরিয়ানের সঙ্গে কিরণের ওই সেলফি নিয়ে। এরপর NCB-কে বিবৃতি দিয়ে জানাতে হয় কিরণ তাদের কেউ নন। শুধু তাই নয়, কিরণকে এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে তুলে ধরে তার খোঁজ চালায় NCB। যদিও কিরণ ওই ঘটনার পর থেকেই পলাতক। কিরণের সহযোগী প্রভাকর সেল জানিয়েছেন তদন্তকারী সংস্থা তাকে ফাঁকা পঞ্চনামায় সই করিয়েছে। NCB আধিকারিক সমীর ওয়াংখেড়ে থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি। প্রভাকরের দাবি, কিরণ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে সমীরকে নিয়ে এই ধরনের ভাবনা শুরু হয়েছে তার। এমনকি জীবনের ঝুঁকি রয়েছে বলেও দাবি প্রভাকরের। কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে তিনি দাবি করেন শাহরুখপুত্রের বিরুদ্ধে মুখ খুলতে 18 কোটি টাকার চুক্তি হয়েছে বলে তিনি শুনেছেন। NCB-র প্রশ্ন, তাই যদি হয় তাহলে এতদিন আরিয়ান জেলে বন্দী থাকেন কি করে? তাছাড়া তাদের দফতরে একাধিক CCTV রয়েছে, ফলে দফতরে বসে যা ইচ্ছা তাই করা যায় না বলেও জানিয়েছে আধিকারিকরা। ফলে প্রভাকরের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে NCB। কিন্তু তাতে বিতর্ক থামছে না, কারণ বলিউডের একাংশ এবং বেশ কিছু রাজনীতিবিদ দাবি করেছেন শাহরুখের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সুরকার বিশাল দদলানি এবং প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা দাবি করেন শাহরুখ তনয়কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এর পিছনে অনেকে রাজনৈতিক অভিসন্ধিও দেখছেন। বলিউডের রাজনৈতিক সমীকরণে শাহরুখ খান গেরুয়া শিবিরের বিপ্রতিতে এসেছেন সব সময়ে। ঘোষিতভাবে BJP বিরোধী বলে পরিচিত রয়েছেন বাদশার। জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি এবং লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী দাবি করেন মুম্বাইয়ে BJP ঘনিষ্ঠ আদানির বন্দরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়া। লখিমপুর খেরি কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিসের নাম জড়িয়ে যাওয়ার মতো ঘটনা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য শাহরুখের ছেলেকে বলির পাঠা করা হচ্ছে। এই আবহে টাকার বিনিময়ে সাক্ষী জোগাড়ের এই ঘটনা আরিয়ান বিতর্কে বাড়তি মাত্রা দিল।